মহাত্মা গান্ধী একটি কথা বলেছিলেন, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। হ্যাঁ, আজকে আমার মূলত টপিক ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। সবার আগে আপনাদের সকলকে নমস্কার, ভেরি গুড আফটারনুন, এবং আপনারা যারা আজকে প্রথমবার আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ওয়ার্ম ওয়েলকাম আমার তরফ থেকে আমাদের চ্যানেলে। এবং যদি আপনারা ভিডিওটি দেখে ফ্রম দ্য বিগিনিং টু দি এন্ড অব্দি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না। আমরা সকলেই জানি যে সুস্থ থাকতে গেলে যেমন স্বাস্থ্যকর খাবার দাবার খেতে হবে, স্বাস্থ্যকর পরিবেশে থাকতে হবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে, ঠিক সেরকমই কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কেননা আমরা হয়তো স্বাস্থ্যকর খাবার দাবার অনেকেই খান, অনেকেরই অভ্যাস আছে, সুস্থ থাকতে কেই না ভালোবাসে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তাদের সেই অর্থে নজর যায় না, বা হয়তো করে উঠতে পারে না কর্মব্যস্ততার জন্য। বিশেষ করে কিছু কিছু আমাদের গৃহের এমন অংশ থাকে যে অংশগুলোকে অবশ্যই প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, যাতে আমরা রোগমুক্ত থাকতে পারি, জীবাণুমুক্ত থাকতে পারি বহু সময় বহু কাল ধরে। আমি আজকে যে ঘরের কথা বলবো মূলত সেটি হচ্ছে আমাদের বেসিক কিচেন। কিচেন মানে রান্নাঘর। মহিলাদের জন্য তো এটি খুবই প্রিয় জায়গা, কেনা যায় আর প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি বানিয়ে ফ্যামিলিকে খাওয়াতে, নিজেও খেতে, নিজের স্কিলকে ডেভেলপ করতে। তবে এটা জানেন কি যে আপনি যতই স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার দাবার বানান না কেন, আপনার জন্য আপনার পরিবারের জন্য, আপনি যদি সেই খাবারের জায়গাটিকে বা যেখানে আপনি রান্না করছেন তার পরিবেশটিকে এবং যে বাসনপত্রে আপনি রান্না করছেন বা ইউজ করছেন যে জিনিসগুলো সেগুলোকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে জীবাণু যে কোনো সময় আপনার সেই সমস্ত জায়গাতে নিজেদের কোলে বসিয়ে আপনার পরিবারকে রোগযুক্ত করতে পারে। যদি না জেনে থাকেন তাহলে আজকের আমার কিছু বিশেষ টিপস আপনাদের সকলকে দিচ্ছি। ভয় পাবেন না, আমি কিন্তু বলিনি যে আপনাদেরকে বালতি বালতি জল ঢেলে ধুতে মুছতে বলছি, তা কিন্তু বলছি না, কিন্তু ছোটো ছোটো এমন কিছু টিপস আছে ঘরোয়া যেগুলোকে আপনি ইউজ করতে পারেন এবং অবশ্যই যেগুলো আপনাকে বেনিফিট দেবেই। প্রথমত বলে নিই, আপনাদের যাদের রান্না শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরে রান্নাঘরের যে গ্যাস স্টোভ এবং গ্যাস স্টোভের নিচের যে অংশটিকে চেষ্টা করবেন সাবান জল দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিতে। অনেকে কী করেন, হয়তো রাতের দিকে রান্না করেছেন, করে দিয়ে সেই জায়গাটাকে আর পাচ্ছেন না, ক্লান্তি হতেই পারে, জায়গাটাকে ছেড়ে দিয়ে রেখে দেন যে কালকে সকালে একদম বাসি রান্নাঘরটা পরিষ্কার করে আমি নতুন করে রান্না করছি। তা এই ক্ষেত্রে বলে রাখি, বাসি যে জায়গাটাকে ভেবে আপনি রাতের বেলা ছেড়ে দিয়ে পরের দিনের জন্য অপেক্ষা করছেন, কে জানে আপনার সেই জায়গাতেই অলরেডি আপনার পড়ে থাকা এঁঠো ছড়িয়ে থাকা তেল মশলাতে জীবাণুরা জন্ম নিয়ে নিয়েছে, এবং সেই একই জায়গাতে আপনি শুধু জলের কোলে দিয়ে মুছে আবার সেখানেই রান্না বসাচ্ছেন বা তৈরি তরকারি কাটছেন, তা জামসরা তো তার মধ্যেই ঢুকছে, সে যতই রান্না করুন তারা তো চলে যাচ্ছে না, তাই নয় কি? এছাড়া অনেকের অভ্যেস থাকে বেসিনের ওপরে কাপ প্লেট এগুলোকে জড়ো করে রেখে দেওয়া, তা তাদের জন্য বলবো যে সিঙ্কের ওপরে এগুলো জড়ো করে না রেখে বরং আপনারা সিঙ্কের তলায় যে জায়গাটা দেওয়া থাকে সেই জায়গার মধ্যে আপনাদের এঁঠো বাসন বা যেগুলো হয়তো তখন আপনারা ধোবেন না বা মাজবেন না সেগুলো পার্টিকুলার্সকে রেখে দিন। অনেক সময় কী হয়, সেই এঁঠো কাটা বাসনের চাপেতে সিঙ্কের মধ্যে জাম হতে পারে এবং এতে অনেক রকমের অসুখ বিসুখের জার্মস ছড়াতে পারে। তৃতীয়ত বলে রাখি, কিচেনের যে ক্যাবিনেট, ক্যাবিনেটকে চেষ্টা করবেন সপ্তাহে যদি রোজ যদি পারেন খুবই ভালো, কিন্তু রোজ তো অনেক সময় এই ব্যস্ততার জীবনে সম্ভব হয় না, তো চেষ্টা করবেন অন্তত সপ্তাহে একবার কিচেন পুরো কিচেন ক্যাবিনেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার। সে আপনার ক্যাবিনেটের এলাকার থেকে শুরু করে আপনার কৌটো কাউটার যা আছে আপনার যা যা আপনার মাস্টারের জিনিসের জন্য রাখা সমস্ত কিছুকে পরিষ্কার করার অবশ্যই চেষ্টা করবেন। এছাড়া বলে রাখি, যারা চিমনি ইউজ করেন, চিমনি যদি অটো ক্লিন সিস্টেমে যদি থাকে তাহলে সেক্ষেত্রে খুবই ভালো কথা, কিন্তু যাদের অটো ক্লিন সিস্টেম বা ম্যানেজমেন্ট সিস্টেমটা নেই তাদেরকে বলবো চেষ্টা করবেন মাসে অন্তত দুবার চিমনিটাকে খুলে বসে বসে পরিষ্কার করা,
কারণ আপনার রান্না করা সমস্ত ধোঁয়া, সমস্ত তেল, কালি মশলা, যাবতীয় কিন্তু সেই চিমনি কিন্তু অ্যাবজর্ব করছে, এবং সেটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে পরবর্তী সময় সেখান থেকে জীবাণু ছড়াতে বেশিক্ষণ সময় লাগে না। এছাড়া কয়েকটা ছোট ছোট টিপস দিচ্ছি, যাদের রান্নাঘরে ধরুন পোকা মাকড় বা পিঁপড়ের উৎপাত খুব বেশি থাকে, তারা চেষ্টা করবেন যেসব জায়গা থেকে আপনার পিঁপড়ে জাতীয় বা অন্য পোকামাকড়রা বেশি বেরোয় বা বেশি ভিড় করে, আপনি আপনার চোখে যেটা আসে, সেসব জায়গাতে লিকুইড সাবান, সে আপনি অল্প দু টিপ লিকুইড সাবান এক কাপ জলের মধ্যে গুলে নিয়ে সেটাকে স্প্রের মতো করে সেই পার্টিকুলার যে স্পটসগুলো সেই স্পটসের মধ্যে দিয়ে দিলেও কিন্তু আপনার পোকামাকড়রা ওর উগ্র গন্ধের ভয়েতে আসে না। এছাড়া আপনি ক্যাবিনেটের মধ্যে যাতে কোনো দিন কোনো পিঁপড়ে বা অন্য পোকামাকড়ের ভিড়ভাট্টা যাতে না হয়, ক্যাবিনেটের ভেতরে কোনায় কোনায় বা রান্নাঘরে অনেক কানায় কানায় আপনি দুটো করে লবঙ্গ রেখে দিন। লবঙ্গের একটা তেজি ঝাঁঝালো যে গন্ধটা বেরোয় সেই গন্ধেতে পোকামাকড়রা আর ফিরে আসতে চায় না, তার রীতিমতো ভয় পায় ফিরতে। এছাড়া আপনি যদি সাবান জল না থাকে তাহলে আপনি বাসি রান্নাঘরে, অনেক সময় আমরা কোনো খাবার করতে গিয়ে খাবারটা একটু পুড়ে গেছে বা পোড়া লেগে গেছে, তো তার থেকে যে একটা বিচ্ছিরি গন্ধ যেটা রান্নাঘরটাকে ঘিরে ধরে, যদি সেটার থেকে যদি রান্নাঘরটাকে পরিষ্কার রাখতে চান বা মুক্ত যদি করতে চান, তো সেক্ষেত্রে আপনি একটা পাতি লেবুর রস তার মধ্যে কিছুটা গোলাপ জলের ফোঁটা দিয়ে আপনি সারা ঘরেতে স্প্রে করে দিন, যদি স্প্রেয়ার থাকে আপনার কাছে, বা নাহলে ওটাকে একটু জলের মধ্যে গুলে নিয়ে ছিটিয়ে দিন চারিদিকে। ওই যে সুন্দর গন্ধটা, ওই গন্ধটা কিন্তু যে বাসি যে গন্ধটা, দুর্গন্ধটা, সেটাকে কিন্তু অনেকটাই কমিয়ে দেয় এবং আপনার রান্নাঘরটার মধ্যে একটা ফ্রেশ ফিল পায়। এছাড়া আপনি ভিনিগারও ইউজ করতে পারেন আপনার যাবতীয় রান্নাঘরের ক্যাবিনেট বলুন, সিঙ্কের ওপর বলুন, বা আপনার বিভিন্ন কৌটো যা যা আপনি ইউজ করেন ইউটেন্সিলসের মধ্যে যেগুলো অনেকদিন পড়ে আছে ব্যবহার হচ্ছে না, সেসব জিনিসকে কিন্তু ভিনিগার দিয়ে আপনি অনায়াসেই ক্লিন করতে পারেন। আরও একটা যেতে যেতে টিপস দেবো, যে ধরুন খুব আরশোলার উৎপাত আপনার রান্নাঘরে, অনেকে রান্নাঘরেই আছে বিশেষ করে যাদের রান্নাঘরটা একটু পুরনো হয়ে গেছে, মানে বছর দুই তিনেকের মধ্যে রেনোভেশন হয়নি, তো তাদের ঘরে দেখা যায় যদি তেল কালি মশলা যদি পড়ে থাকে বেশি তাহলে আরশোলার উৎপাত কিন্তু ভয়াবহ রূপ নেয়। এটাকে আটকাতে আপনি যেমন সাবান জল জলের মধ্যে গুলে স্প্রে করে যেমন সেই জায়গাগুলোতে দিয়ে রাখতে পারেন, সেরকমই আপনি যদি কর্পূর যদি আপনার ঘরে থাকে ওভারনাইট কর্পূর দিয়ে রাখুন সেই সব কর্নার থেকে, মানে সেই সব ডেঞ্জার জোন থেকে যেখান থেকে আরশোলাটা বেশি আসে, দেখবেন কয়েকদিনের মধ্যে আরশোলা আর আপনার বাড়ির রান্নাঘরের দিকে নিজের পা পড়াবে না। আজকে তাহলে এই অবধি, আশা করি আপনাদের আমার এই দেওয়ার টিপসগুলো কাজে আসবে, এবং অবশ্যই সবাইকেই রিকোয়েস্ট করব যে যদি আপনার স্ত্রীর দ্বারা নাও হয় অ্যাটলিস্ট আপনি অন্তত একটু চেষ্টা করবেন সে হাজার ক্লান্তি তার ব্যস্ত থাক, কারণ সুস্থ থাকতে সবাই চায়। আর কী দরকার যদি আমরা আমাদের নিজেদের প্রয়াসে যদি নিজেকে সুস্থ রাখতে পারি তাহলে বারবার ডাক্তারের কাছে পকেটের পয়সা খরচা করতে কার ভালো লাগে বলুন তো? তা এই টিপসগুলো সে কারণেই দেওয়া, করেই দেখুন, এক সপ্তাহ ট্রাই করুন এবং ফিডব্যাক আমাকে অবশ্যই নিচের দেওয়া ডিসক্রিপশন বক্সে জানাবেন। এছাড়া আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আপনাদের যদি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না। আশা করছি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।